أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Hare Krishna, for Lashing Guru, Vinavan Guru, Dravat Pati, Gopesha, Gopila Gandhu, Radha Gandhu, Namo, Namo, Brahmana Deva, Gobrahmana, Dai, Jagadrita, Sri Krishna, Vasudeva, Govinda, Namo, Namo. Thank you.
কোফ থাকলে মোহাম্মদ মফিজুল ইসলাম বিপিএল জেলা গোয়েন্দা শাখা মামলা রহস্য উদ্ঘাটন সমাজে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। আমাদের অত্যন্ত মানে প্রিয় একজন সহকর্মীকে আমরা হারিয়েছি, এইটার প্রতিবাদ যদি আমরা না করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের আরও একজন মানে সহকর্মী এই ধরনের হেনস্থার শিকার হতে পারে। এই জন্য আমরা যেভাবে আলোচনা হয়েছে আমরা সেভাবেই পুলিশের কাছে জানাবো এবং প্রয়োজনে সবাই সব জায়গায় কথা বলবো। ইভেন মিডিয়াদের সাথেও আমাদের যার রিলেশন ভালো কথা বলবো, এটা বলতে হবে। এই জন্য যে মানে পুলিশে আমরা যারা কাজ করি 20 বছর আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়, আর সরকারের নির্দেশনা ভালো মন্দ অনেক থাকে, পুলিশ সেটা বাস্তবায়ন করে। মানুষ পুলিশের পক্ষেও থাকে বিপক্ষেও চলে যায়, অনেক ক্ষেত্রে বিপক্ষেই বেশি থাকে, এটা সাইকোলজিক্যাল সারা বিশ্বেই থাকে। তাই বলে একজন সহকর্মী উনি তো পুলিশ না, উনি মেন্টালি আপসেট ছিলেন, উনি চিকিৎসার জন্য গেলেন, তারপরে এইভাবে হেনস্থা এটাকে আমরা পারি না মানতে পারি না। আর অন্যান্য গুরুত্বপূর্ণ সব বিষয় আলোচনা করা হয়েছে। আপনারা আমি মনে করি যে জেলা পুলিশ যশোর হিসাবে এখন পর্যন্ত মানে ভালো করছেন, মানে ভালো আছেন। আগের অনেক অপবাদ অনেক মানে বদনাম এগুলি এখন অনেকটাই আমি বলবো যে কমেছে, অন্যান্য জেলার তুলনায় কম্পেয়ার যদি করি আমরা একেবারে খারাপ নাই, কিন্তু ভালোর তো কোনো শেষ নাই, ভালো আরও ভালো হতে হবে। এবং এমন কোনো আলোচনার ইস্যু জন্ম যাতে আমরা না দিই যে আমরা মানে সারা দেশে আলোচনা ক্যাপাবিলিটি পরিবর্তন করি। এই যে প্রত্যেকটি ইউনিট ইনচার্জ তার নিজস্ব ছোটো ছোটো ইউনিটের দায়িত্ব যদি নিতে না পারেন তাহলে একটা রিস্ক একটা ঝুঁকি থেকে যান। প্রত্যেকটি ইউনিট ইনচার্জ, ইউনিট ইনচার্জ বলতে একবার থানা পানি ক্যাম্প স্থায়ী অস্থায়ী ক্যাম্প সব ইউনিট ইনচার্জের কিন্তু বিশাল দায়িত্ব আছে, তার টিমটাকে পরিচালনা সঠিকভাবে করা। এই কাজটা সবাইকে করলেই স্বাভাবিকভাবে আমাদের আইজি স্যার ভালো থাকবেন আর জেলা পুলিশ আমরা ভালো থাকবো, সিনিয়র যারা আছে আবার ডিএজি স্যার উনিও ভালো থাকবেন সন্তুষ্ট থাকবেন। আমরা সুযোগ সুবিধা কম পাচ্ছি না আলহামদুলিল্লাহ, যতটুকু পাচ্ছেন অতটুকু হিসাব করে দেখেন আপনার বন্ধুরা পায় না, এটুকু নিয়েও যদি খুশি থাকতে পারেন ইহকাল পরকাল দুই বেলে ভালো থাকবেন, দুই বেলে ভালো থাকবেন খারাপ নয়। আপনার একটা হাত পা নাই একটা লোকের দিকে তাকিয়ে দেখবেন, একটা প্রতিবন্ধী ছেলে মানুষের দিকে তাকিয়ে দেখবেন যে আপনার কত কিছু আছে, একটা জড়াগ্রস্ত রোগগ্রস্ত মানুষের দিকে তাকিয়ে দেখবেন যে আপনি কত ভালো আছেন। পৃথিবীতে সবচেয়ে সুখী কে, যার অনেক সম্পত্তি আছে সে জীবন, যে সুস্বাস্থ্যের অধিকারী যার পরিবারে শান্তি আছে সে হলো সবচেয়ে রিচ, এটা অর্জন করেন তাহলে ইনশাল্লাহ আর কোনো অপরাধী থাকবে। আমি এখানে শেষ করবো, আমি জানি কি কি বাদ পড়লো।
তবে আপনারা ভালো থাকবেন। করোনার সেকেন্ড ওয়েভ বা ডেঙ্গুর সেকেন্ড ওয়েভ বা ডেঙ্গুর চলমান আছে, ডেঙ্গু এগুলি থেকে বাঁচার জন্য থানা কমপ্লেক্স বা ইউনিট কমপ্লেক্স আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেই কথাটা মাথায় রাখবেন। অনেক ধন্যবাদ সবাইকে।